আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সাত সদস্যকে নড়াইল যশোর সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজধানীর হাতের ঝেল থানার পুলিশ তাদের অন্যতম নদী আক্তার একই সময়ে মানব পাচারে জড়িত আরও নয় জনকে আটক করেছে সিআইডি আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের কয়েকজন সদস্য নড়াইল ও যশোর সীমান্তে অবস্থান করছেন এই তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাতজনকে তাদের অন্যতম নদী আক্তার হাতির ঝিল থানায় নারী পাচারের দুটি মামলায় তিনি আসামি মঙ্গলবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সাতজনকে আমাদের হাতির থানা পুলিশ গ্রেফতার করেছে যারা সহযোগিতা করেছে প্রাথমিকভাবে যারা আমরা জানতে পেরেছি তারা সবাই বাইরের লোকজন অন্য দেশের নদী সম্পর্কে প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি দু সালে তার বিবাহ বিচ্ছেদের পর থেকে সে ভিন্ন পথে চলে আসে এবং বিভিন্ন এই সমস্ত কার্যক্রমে সে নিজেকে জড়িয়ে ফেলে মেয়েদেরকে যশোরের একটি বাড়িতে রেখে স্থানীয় এক জনপ্রতিনিধির সহায়তায় ভারতে পাচার করত এই চক্র ওই এলাকার কিছু কিছু জনপ্রতিনিধিও তাদেরকে সহযোগিতা করেছে তো আমরা তদন্তের পর্যায়ে শেষ পর্যায়ে এসে বলতে পারবো যে কারা কারা যাদেরকে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে মানব পাচারে জড়িত আরেকটি চক্রের নয় সদস্যকে ঢাকা থেকে আটক করেছে সিআইডি তারা চিত্রনায়িকা পরিমনির মামলায় গ্রেপ্তার তুহিন সিদ্দিকি অমির সহযোগী তুহিন সিদ্দিকি অমির তার দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত এই ম্যান মানব পাচারের সাথে জড়িত লোক পাঠানোর জন্য টাকা নেয় টাকা নিয়ে তারা অনেক সময় সেই ঠিকমতো লোক পাঠায় না তাদের কাছ থেকে চারটি গাড়ি বাইশটি কম্পিউটার হার্ডডিস্ক সম্পত্তির দলিল ক্রেডিট কার্ড ও বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়েছে গ্রেফতার তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা